দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত ভাঙরে বনবিতানে এই প্রথম ভক্তিগীতি গানের শুটিং করলেন ভাঙরের ছেলে পিন্টু প্রামাণিক সাধারণত এই মাসটা শিবের জন্মমাস হিসেবেই পরিচিত আর তাই শিবকে স্মরণ করে তাকে শ্রদ্ধা জানাতে ভক্তিগীতি গানের ভিডিও শুটিং হলো ভাঙড়ের বনবিতান ট্যুরিজম পার্কে গানটি গিয়েছেন সুশান্ত মণ্ডল এদিন সংবাদ মাধ্যমকে তারা জানান আশা করি শিব ভক্তদের ভালোই লাগবে এই গানটি শুনে এই আমাদের টোটাল ইউনিট টিম ঠিক আছে দেখছেন তো এতগুলো সব মানুষকে নিয়ে আমাদের টোটাল ভিডিওটা প্রোডাকশনটা করতে হচ্ছে তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আমাদের বলছি যে এই তো শ্রাবণ মাস মানে শিব ঠাকুরের জন্ম মাস আমরা জানি তো সেই জন্ম উপলক্ষে আমরা একটা নতুন গান শিব ঠাকুরকে নিয়ে করছি যেটা সুশান্ত গিয়েছে ও নিজের চ্যানেলেই চলবে এবার সুশান্ত চ্যানেল সম্পর্কে কিছু একটু বলুক সেটাই মূলত এই যে পুরো বিষয়টা যে তুমি একটা দেখা শোনো বা পুরো বিষয়টাকে পরিচালনা করলে কি বলবে সেক্ষেত্রে পরিচালনা বলতে অনেক তো কষ্ট হচ্ছে ইউনিট তো প্রচুর দেখাবো অবশ্যই ইউনিটিতে তো আপনারা দেখেছেন যে এখানে এই ইউনিটি বহু লোক আছে ইউনিটি সবাই কাজ করছে অনেকেই আছে যারা হেল্প করছে তাদের নাম সব কিছু তো আর অত জন আছে যাদের বলা সম্ভব না কিন্তু সবাই ফ্রেন্ড সার্কেলে পিপি প্রোডাকশনের আর সুশান্ত তো এই গানের পিছনে যা করার যথেষ্ট চেষ্টা করছে আর আমি তো ডাইরেকশান করা বা মিউজিক ডাইরেক্টারি তো সবই আমি করেছি এর আগে তো আপনারা দেখেছেন আমার স্টুডিও বা সব কিছুই আর সেখান থেকেই মিউজিক কম্পোজ হয়ে মোটামুটি বাবার গানটা নিয়েই কে নাম আপনার পিন্টু প্রামাণিক তো এখন শ্রাবণ মাস তো শিব ঠাকুরের জন্মদিন আমরা অনেকদিন থেকে ভাবছি যে একটা শিবের গান আমরা লিখব আমার লেখক সুকুমার ঘোরামি ও গানটা লিখেছে পোস্ট করে আমি চেষ্টা করেছি ভালো করে গাওয়ার আমার বন্ধু পিন্টুদা পিন্টু প্রামানিক মিউজিক বানিয়েছে আর আমার সব বন্ধুবান্ধব আছে সব যারা আমার সব আমরা সব একসাথে কাজ করছি তো আগামীতে কী লক্ষ্য আছে আগামী ইচ্ছা আছে তো এর থেকে আরো ভালো ভালো গান সবার সামনে আনবো দর্শকদের সামনে চেষ্টা করছি যে আরো আরো সুন্দর সুন্দর গান সবাইকে দেওয়ার আপনার নাম আমার নাম সুশান্ত মন্ডল পেশায় কি করেন আমি সিভিক পুলিশ জীবন্তলা থানা কর্মের পাশাপাশি এই যে একটা ইচ্ছাকে পূরণ করছেন কি বলবেন সে ভাবনাটা কোথা থেকে এলো অ্যাকচুয়ালি গানের আমার স্বপ্ন ছিল খুব ছোটোবেলা থেকে শিখতে পারিনি বাবা মা আমরা খুব গরিব ফ্যামিলির ছেলে শিখতে পারিনি বাবা মা শেখায়নি নিজের চেষ্টায় আর আমাদের সবার বন্ধু বান্ধবের সাহায্যে বিশেষ করে পিণ্ডদের জন্যই আমার এই জায়গাটা আসা আটক আমি আমার তো এই নিয়ে নটা থেকে দশটা গান ছাড়া হয়েছে এর আগে এই চ্যানেলে পিপি প্রোডাকশান চ্যানেল আমাদের এর আগে আমাদের চ্যানেলে মানে প্রত্যেকেই সাহায্য করেছে বিশেষ করে দিলীপ সর্দার অশোক জানা ভদ্র নাগর এবং বিষ্ণু এবং আজকের অনেক নতুন নতুন ছেলে আছে তো প্রত্যেকে আমার হেল্প করছে খুবই প্রত্যেকে প্রত্যেকে প্রত্যেকটা সবাই আছে এখানে আপনারা দেখালে দেখাতে পারেন ইউনিট প্রত্যেকে আমার হেল্প করছে ওদের হেল্পে আমি মোটামুটি খুব খুশি আর আমি চেষ্টা করছি আর ভালোভাবে গান করার